হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমার এই চ্যানেলে দুইটা ভিডিও রয়েছে যেখানে দুই লক্ষ সত্তর হাজার টাকায় চার বেডরুমের দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ডিজাইন এই টাইটেল দিয়ে ভিডিও দেওয়া রয়েছে দুইটা সেই দুইটা ভিডিও মোস্ট পপুলার ভিউজের ভিতর রয়েছে তো ওইখানে আমি এই বাড়িটার দেখিয়েছিলাম এই সাদের আগ পর্যন্ত মানে এই গ্রেট ভিম পর্যন্ত খরচ হয়েছিল দুই লক্ষ সত্তর হাজার টাকা তো তারপর আমি আরও একবার ভিডিওটি আপলোড করি আপনাদের ব্যাপক সাড়া পাওয়ার পর তখন আমাদের সাদের আগ পর্যন্ত খরচ হয়েছিল তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা তো ফাইনালি আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে বাড়িটি যদি আমরা শুধু ছাদ ঢালাই দেই কলমের উপর সিঁড়ি দিয়ে তাহলে আমাদের কত টাকা খরচ যাবে তো তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ জানতে পারবেন এই বাড়িটি করার জন্য কমপ্লিট করার জন্য আপনাদের কত টাকা খরচ যাবে এবং এখনও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে তো ভিউয়ার্স যদি কোনো নতুন ভিউয়ার্স থেকে থাকেন তাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দিয়ে দিব এবং এই ভিডিওতে মুখে বলে দিব যে এখানে কিভাবে কি করা হয়েছে এবং কলমের পজিশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর বলে দিব শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করা হয়েছে কোন কলমে কত পিস রড ব্যবহার করা হয়েছে বিমে কত মিলি রড ব্যবহার করা হয়েছে এবং কোন ভীমটা কতটুকু দেওয়া হয়েছে প্লাস ব্যাজের গভীরতা কতটুকু দেওয়া হয়েছে ব্যাজের প্রস্থ দৈর্ঘ্য কতটুকু দেওয়া হয়েছে সব বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তাই আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখতে চান বা বুঝতে চান বা আপনি অল্প খরচের ভিতর একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে আমাদের আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন যে কিভাবে আসলে অল্প খরচের ভিতর বাড়ি করা যায় বা করা সম্ভব তো আপনারা দেখলে বুঝতে পারবেন তো অনেকেই বলবেন যে ভাই এত মানে এই টাকা আপনার কাছে কম মনে হলো তো ভাইয়া বাড়িটাও তো আপনাকে দেখতে হবে যেখানে চার রুমের একটি একতলা বাড়ি ফাউন্ডেশন দুই তালা সেখানে সেই বিষয়টাও আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো যাই হোক এখানে দুইটা ইউনিটও করতে পারেন আপনি চাইলে আবার চাইলে চার রুমের একটা সুন্দর ইউনিটও আপনি করতে পারবেন তো এখানে মোট বারোটি কলম ব্যবহার করা হয়েছে চারটা রুমের জন্য এবং সামনে পোর্সের জন্য দুইটা কলম তো সামনে পোর্সের ডিজাইনটা আপনারা খুবই সুন্দরভাবে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে সামনে দুইটা ইয়ে হবে আপনার হচ্ছে ব্যালকনি হবে খুবই আধুনিক ডিজাইনের ব্যালকনি তো ওইটা আপনারা অবশ্যই করার পরে যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো এবার মেইন কথায় আজকের এই বাড়িটি করার জন্য আপনাদের জায়গার প্রয়োজন পড়বে ছত্রিশ ফিট বাই সাঁত্রিশ ফিট মানে ছত্রিশ বাই সাঁত্রিশ এর মতো জায়গাটা লাগবে তো তোভিওর্স মানে দৈর্ঘ্যের দিকে সাঁত্রিশ প্রস্থের দিকে ছত্রিশ তো সামনে পোর্স রয়েছে তো এই বাড়িটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসবে এগারোশো চুরাশি স্কোয়ার ফিট আর যদি শতকে হিসাব করি তাহলে আসবে দুই শত একাত্তর পয়েন্ট আর এটা যদি আমরা কাঠায় হিসাব করি তাহলে আসবে প্রায় দুই কাঠার মতো বা দুই কাঠার থেকে দুই দুইশো স্কোয়ার ফিট কম দুইশো ষোলো ফিট কম তো ভিওয়ার্স এখানে প্রতিটা কলম দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কলম দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দেওয়া হয়েছে এবং এখানে যে গ্রেড বিমটি করা হয়েছে এই গ্রেড বিমটি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি দেওয়া হয়েছে আর এখানে সাদ ঢালাইটা সামনের দিকে পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে এবং পেছনের দিকে চার ইঞ্চি দেওয়া হয়েছে তো টোটাল ইভারেজে সাতটি সাড়ে চার ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে এবং এখানে যে আপনার ছাদে যে ভীমটি দেওয়া হয়েছে এই ভীমটি দেওয়া হয়েছে আপনার এগারো ইঞ্চি তো সাত ইঞ্চি হচ্ছে ভীম নিচে ঝলছে আর সাত ঢালাই সাড়ে চার ইঞ্চি মোট সাড়ে এগারো ইঞ্চির মতো ভীমটা হয়েছে এক ফিটের থেকে সামান্য কম তো এখানে সাদের হাইট রয়েছে দশ ফিট তিন ইঞ্চি এবং একটা কলম থেকে আরেকটা কলমের দূরত্ব রয়েছে আপনার প্রায় তেরো ফিটের মতো তো এটা দিয়ে আমরা কিভাবে কভার করেছি এবং কলমের পজিশনগুলো কোথায় কিভাবে ইউজ করা হয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে দেখিয়ে দিব ড্রয়িং প্ল্যানে এবং সাদ বাদে এখানে যে মালামালটি খরচ হয়েছে তারও একটা আনুমানিক আইডিয়া বা ধারণা দিয়ে দিব কি পরিমাণে কোথায় কি লেগেছে আর এখানে কেন এত কম খরচে করা সম্ভব হয়েছে তা নিয়েও একটু বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সামনে যে আপনার ইয়ে হবে যেটা ব্যালকনিটা হবে এখানে অনেক কাজ কিন্তু বাকি রয়েছে এখানে কতটুকু কি হয়েছে তা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কলমের উপর সাতটা হয়েছে সিঁড়িটা হয়েছে এবং সামনে অনেক কাজ বাকি আছে তো এটা করার আপনার যে এখানে যে গভীরতাটা দেওয়া হয়েছে ব্যাজের সে গভীরতাটা হচ্ছে আপনার সাড়ে চার ফিটের মতো মাটির গভীরে যাওয়া হয়েছে এটা হাইওয়ে রোডের পাশে বাড়িটি এখানে ব্যাচগুলোও অধিকাংশ দেওয়া হয়েছে সাড়ে চার ফিট করে আর পাঁচ ফিট ছয় ইঞ্চি কিছু আছে আর কিছু আছে পাঁচ ফিট তো এটা অবশ্যই আপনাদেরকে ড্রয়িং প্ল্যানে দেখিয়ে দিব কোন এখানে তিন রকমের ব্যাচ ব্যবহার করা হয়েছে তো বাড়িটির ভিতরে মোট চারটা বেডরুম রয়েছে দুইটা বাথরুম এবং একটি কিচেন দুইটা ব্যালকনি একটি ড্রয়িং ডাইনিং রুম তো ভিওর্স এখানে ব্যাচ ঢালাইয়ের এর হাইট দেওয়া হয়েছে এক ফিট এবং কলমে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে আপনার বিমেও বারো মিলি রড ব্যবহার করা হয়েছে এবং কোন কলমে কত পিস রড ব্যবহার করা হয়েছে এটাও আপনাদেরকে বলে দিব এবং আপনারা কিভাবে করলে আপনাদের খরচটি কম হবে সে বিষয়টাও আপনাদের সঙ্গে তুলে ধরব তো যাই হোক এবারটির যখন আমরা এই গ্রেড বি এই যে ভীম যে নিচের যে ভীমটা রয়েছে এটাকে গ্রেড বিম বলে তো গ্রেড বিমের নিচের যে গাঁথনিগুলো রয়েছে এই সকল গাঁথুনিগুলা পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে এবং এর ভিতরে যতগুলো পার্টিশন আছে এর কোথাও নিচে গাঁথুনি দেওয়া নাই শুধু গ্রেড বিমটা দেওয়া হয়েছে যার কারণে ওইখানে এক থেকে দেড় লক্ষ টাকার মতো সেভ করা সম্ভব হয়েছে বা দুই লক্ষ টাকাও হতে পারে হিসাব করলে তো আপনারা যদি এরকমভাবে করেন তাহলে আপনাদের প্রায় ওই একটা জায়গায় আছে অনেক টাকা সেভ করা যায় তো আপনারা এরকমভাবে সেভ করে আপনাদের বাড়িটি করতে পারবেন আসলে সর্বনিম্ন বারো মিলি রড দিয়ে দুই দুইতলা ফাউন্ডেশন নেওয়া যায় এবং আপনি ষোলো মিলি রড দিয়েও করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তো এটা বোঝার জন্য একটা ইঞ্জিনিয়ারের সাজেশন আপনাদেরকে আমি দিয়ে দিতে পারি যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আসলে বারো মিলি রড দিয়ে সর্বনিম্ন দুই তলা করা যায় এবং কত পিস সেটাও আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব এবং টাইগুলো কী দিয়ে হবে তো আপনাকে দুইতলা ফাউন্ডেশনের জন্য সর্বনিম্ন আট মিলি রডের চুরি ব্যবহার করতে হবে তো ভিওর্স একটা কথা বলে রাখা ভালো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আপনার কাছে ভিডিওটি যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল নোটিফিকেশানটাকে অন করে দিন তাহলে প্রতিদিন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন আপনারা কিভাবে অল্প খরচের ভিতর করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আপনাদেরকে ভিডিও দিয়ে দেওয়া হবে এবং অবশ্যই ভিডিও শেষে ড্রয়িং প্ল্যান সহ সব কিছু এখান থেকে দেখে যাবেন কিভাবে কি করা হয়েছে তাহলে আপনি উপকৃত হতে পারবেন তো যাই হোক আমরা মেইন কথায় চলে আসি তো এখানে আমরা বিমেও বারো মিলি রড ব্যবহার করেছি এখন আপনি চাইলে কলমে বারো ব্যবহার করে বিমে ষোলো ব্যবহার করতে পারেন তো আমরা এখানে চারটা কলম সেভ করেছি তো এটা কিভাবে কি করছি সে বিষয়টাও আপনাদের সঙ্গে অবশ্যই ড্রয়িং প্ল্যান আসলে শেয়ার করব। তো আপনাদেরকে একটু ছাদ ঢালাইটা দেখিয়ে দিচ্ছি আসলে কেমন কি হয়েছে তো আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন এবং এখানে বিম ডালাই মানে সিঁড়ির সাইডে যে বিমটা থাকে সে বিমটা রয়েছে এবং এখা এটা সম্পূর্ণ বারো মিলি রডের দুইতলা ফাউন্ডেশন তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে উপরে দুই তলার জন্য সিঁড়ি রাখা হয়েছে এবং এই যে এখানে উপরে সব রড বের করে রাখা হয়েছে তো আপনি চাইলে সেম এরকমভাবেই বারো মিলি রড দিয়ে কিন্তু অবশ্যই দুইতলা ফাউন্ডেশন নিতে পারবেন সর্বনিম্ন আপনি চাইলে ষোলো মিনিট অডো ব্যবহার করতে পারেন তো বেশি কথা বাড়াবো না আপনাদেরকে সরাসরি ড্রয়িং প্ল্যানটি দেখিয়ে দিব এবং এখানে যে মালামালটি খরচ হয়েছে এখনও পর্যন্ত সে খরচটি অবশ্যই তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি বড় হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই আমাকে ক্ষমা করবেন কারণ সম্পূর্ণ সঠিকভাবে বোঝানোর জন্য ভিডিওটি একটু বড় হয়ে গেল তো চলুন আমরা আর কথা না বাড়ি আপনাদেরকে অল্প সময়ের ভিতর ড্রয়িং প্ল্যান এবং মালামালের খরচটি তো ভিওয়ার্স এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান স্কিপ না করে সম্পূর্ণ বিষয়টি দেখলে মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখানে সামনে পড়ছে জন্য দুইটা কলম রয়েছে এবং এখানে দেখুন এক দুই তিন চার আর এই সোজা চারটা মোট আটটি এবং এই সোজা আর চারটি মোট বারোটি কলম এই বিল্ডিংয়ে ব্যবহার করা হয়েছে তো আমরা যদি এখান থেকে এইখানে দিই তাহলে অনেক গ্যাপ হয়ে যায় প্রায় সতেরো আঠারো ফিটের মতো এজন্য আমরা এখানে না দিয়ে এখান দিয়ে এদিক দিয়ে ভীমটা বের করে দিয়ে এখানে এটা রুমের ভিতর নিয়ে আসছি তো এখানে একটা বাথরুম রাখা হয়েছে এখানে একটা বাথরুম রাখা হয়েছে এ পাশে একটা বেডরুম পাশে একটা বেডরুম পাশে একটা বেডরুম এবং এ পাশে একটা বেডরুম তো বাড়িটা এদিকটা রয়েছে সাঁত্রিশ ফিট এদিকটা রয়েছে এই কলাম পর্যন্ত বত্রিশ ফিট তারপর আপনি এটা চাইলে ছোট বড় করে আপনি করতে পারবেন আপনার মতো তো এখানে চার ফিটের মতো দেওয়া হয়েছে তো ভিওর্স এখানে কোন কলমগুলো কত ব্যাস দেওয়া হয়েছে দেখুন এটা সাড়ে চার ফিট 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 এইটা সাড়ে চার ফিট এটা সাড়ে চার ফিট এটা পাঁচ ফিট এটা পাঁচ ফিট এটা পাঁচ ফিট ছ ইঞ্চি এটা পাঁচ ফিট ছ ইঞ্চি তো এইভাবে আমরা ফাউন্ডেশনটি নিয়েছি এবং এখানে এই কলমে আমরা চার পিস বারো ব্যবহার করেছি এই কলমে চার পিস বারো ব্যবহার করেছি এই কলমে চার পিস এই কলমে সরি এই দুইটা কলমে আমরা চার পিস ব্যবহার করেছি এবং এগুলো সব ছয় পিস আর এইগুলো সব আট পিস তো এখানে আট পিস বারো নয় এখানে ছয় পিস বারো আর দুই পিস করে দশ দেওয়া হয়েছে এই কলমগুলোতে তো আপনি চাইলে সেম এরকমভাবেই কিন্তু ফাউন্ডেশনটি নিতে পারবেন এখন আমি আপনাদের মালামালের খরচটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো ভিয়রস সাত বাদে এই যে হিসাবটি দিব এটা সাত বাদে মালামালের হিসাব তো সাদের হিসাবটি আমি আপনাদের বলে দিব কত টাকার মতো খরচ গেছে তো এখানে লাগছে তিন হাজার গাঁথনির জন্য তিরিশ হাজার টাকা আর কোয়ার জন্য ইট ছিল ছচল্লিশশো পিস কুয়া যা আপনার ছচল্লিশ হাজার টাকা রড বারো মিলিও আট মিলি তেরোশো পঞ্চাশ কেজি তো এখানে আপনারা আরও দুইশো কেজি বেশি ধরতে পারেন পনেরোশো পঞ্চাশ কেজি মাটি ভরা বাবদ বিশ হাজার টাকা খরচ হয়েছিল এবং সিমেন্ট বিরানব্বই ব্যাগ ছচল্লিশ হাজার টাকা খরচ হয়েছিল সিলেট বালি একশো ফিট আট হাজার টাকা কুষ্টিয়ার বালু চারশো ফিট বারো হাজার টাকা মিস্ত্রির খরচ বাষট্টি হাজার টাকা অতিরিক্ত আঠারো হাজার পাঁচশো টাকা মোট খরচ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা সিঁড়ির রড সিঁড়ি এবং সামনের কলম এসব মিলে আরও সাত হাজার টাকার রড তো মিস্ত্রি খরচ সাত হাজার তাহলে টোটাল আসে তিন লক্ষ চুয়ান্ন হাজার তো এখানে অনেক ধাপে ধাপে হিসাবটি দেওয়া হয়েছে জন্য বুঝতে আপনাদের সমস্যা হতে পারে তো যাই হোক এখানে আমাদের করতে তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা খরচ হয়েছে আপনারা এতটুকু সাত বাদে চার লক্ষ চুয়ান্ন হাজার টাকা ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ অল্প মানে এই খরচের ভিতর আপনারা করতে পারবেন এবং এখানে আপনারা যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এই কাজটি করার জন্য প্রায় সাধে চার লক্ষ টাকার মতো খরচ হয়েছে তো টোটালি কাজটা এখানে যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু করার জন্য আট লক্ষ টাকা খরচ হয়েছে তো এখানে আপনারা সর্বোচ্চ এক লক্ষ টাকা বেশি বাজেট রাখতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম